হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, যা এখানে বিভিন্ন সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি হচ্ছে, গড়ে উঠেছে। আর কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন এবং বিল্ডিং কারুকার্যের নকশাগুলো করা হয় সেটা বিস্তারিত সম্পর্কে দেখাবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিস্তারিত জানা যাবে। আর এখানকার যারা ডিজাইনার আছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের, তাদের সাথে কথা বলবো এবং তাদের ডিজাইন সম্পর্কে দেখাবো এবং তাদের ফেসবুক পেজ আছে সে সম্পর্কে জানাবো। চলুন তাহলে যাওয়া যাক। ভাইয়ের নাম বলেন আর দেশের বাড়ির কথা বলেন। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। যদি কেউ আপনার কাছে ফোন দিয়ে ডিজাইন করতে চায়, আপনি কি তাকে হেল্প করবেন এবং করে দিতে চাইবেন, তাই তো? যে কোনো জেলায় যে কোনো ধরনের ডিজাইন আপনারা করে থাকেন? ঠিক আছে, আপনাদের একটু ডিজাইন দেখি সেই সাথে। দর্শক, আসলে এখানে ভাই রুবেল ভাই চাঁপাইনবাবগঞ্জের, আর তার একটা ফেসবুক পেজ আছে বিল্ডিং ডিজাইনার। আপনারা যদি আরো দেখতে চান, বিল্ডিং ডিজাইনের সার্চ দিলে চলে আসবে, বিভিন্ন ধরনের ডিজাইন দেখা যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো ভাই এরকম যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে তাদেরকে নিয়ে ডিজাইন করাতে চান, সমস্যা নাই, তারা যে কোনো ধরনের ডিজাইন করে দেবে ইনশাআল্লাহ। আসলে দর্শক দেখেন, খুব নিখুঁত ভাবে আসলে কাজ হচ্ছে, যা আসলে দেখে মনোমুগ্ধকর একটা ডিজাইন। এছাড়াও আসলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের ডিজাইন আপনারা এনাদের থেকে করে নিতে পারেন। এনাদের ফেসবুক পেজ এবং ফোন নাম্বারে ফোন দিতে পারেন, দিয়ে যোগাযোগ করে এদের সাথে কথা বলে আপনার মতো আপনি একটা চুক্তির মাধ্যমে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর বাংলাদেশে একটা প্রচলন বিষয় হচ্ছে এক একটা এরিয়াতে এক একটা বিখ্যাত। যেমন চাঁপাইনবাবগঞ্জ রাজমিস্ত্রিরা আসলেই বিখ্যাত, ঢাকাতে এক নম্বরে এখন চাঁপাইনবাবগঞ্জ। যেমন রঙের মিস্ত্রি আছে জামালপুর, টাইলস মিস্ত্রি আছে আপনার ঝিনাইদহ, এরকম কিন্তু একটা এরিয়া আছে। মানে আপনাদের কি এলাকা একটা পেশা আর কি এরকম, মানে ম্যাক্সিমাম বাড়িতেই সবাই? আসলে এটা খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়, সব কিছু দেখে ধীরে ধীরে সুস্থে তারপরে ডিজাইন গুলো করা। এইভাবে আগে আসলে প্লাস্টার করে নিতে হবে, তারপরে এটার উপরে ডিজাইন হবে। প্লাস্টার করার পরে এরকম যে শুকিয়ে গেছে, শুকানোর উপরে তারপরে এই যে ডিজাইন করা হচ্ছে অনেকটা কাঠের মতো, যেমন কাঠের উপরে যেমন নকশা কাটা হয়, সেই সিস্টেমের উপরে আপনারা এই ডিজাইন গুলো করে প্রথমে প্লাস্টার করে শুকানোর পরে তারপর বালি সিমেন্ট লাগানোর পরে তারপরে ডিজাইনটা করা হয়।
শক্ত হয়ে যাবে। এগুলো পরে অন্য ডিজাইনও করা যাবে না, অন্য কাজে। যাই হোক, আসলে ভাইদের ডিজাইন অনেক সুন্দর লাগলো। যদি কেউ ডিজাইন করতে চান তাহলে এনাদের সাথে যোগাযোগ করবেন এবং ফেসবুক গিয়ে ফেসবুকে সার্চ দিবেন বিল্ডিং ডিজাইনের নামে, তাহলে এনাদের পেজ পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের ডিজাইন দেখা যাবে এবং ফোন নাম্বার থাকবে। সবকিছু এনাদের সাথে যোগাযোগ করে আপনার ইচ্ছা করলে বাসা বাড়িতে নিজের মতো করে ডিজাইন করে নেওয়া যাবে, সমস্যা নেই। বাসা মসজিদে বলেন, মন্দিরও করেন, আপনারা কি এগুলো করেন, মূর্তি গুলো করতে যেমন বাঘের ডিজাইন বিক্রি করেন? মানে আমাদের পক্ষে এগুলো করার জন্য মানে পাপ হবে, আমরা করি না, করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শর্ত সাপেক্ষে আপনারা করে দিতে পারবেন, শর্ত সাপেক্ষে? হ্যাঁ, যেমন অনেকেই যেমন বিল্ডিং এর আপনি ডিজাইন বাঘের সিংহের ডিজাইন দেয়, আপনারা এগুলো ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু আসলে আপনাদের ধর্মীয় মোতাবেক আপনাদের কাছে এটা বোঝা যাচ্ছে যে সেজন্য হয়তো বা একটু করেন না। যদি কেউ শর্ত সাপেক্ষে দেয় তাহলে আপনারা করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ভাইদের ভিডিওটা অনেক ভালো লাগলো। আশা করি আপনারা যারা ইচ্ছুক এই ধরনের ডিজাইন করতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিজের মাধ্যমে। এখানে সরাসরি যে ভাই মিস্ত্রি তার নাম্বার থাকবে, তার নাম্বার দেওয়া থাকবে এবং কোনো কন্ট্রাক্টর বা কোনো কিছু থাকবে না, সরাসরি তার মাধ্যমে যোগাযোগ করে আপনারা কাজ করতে পারবেন এবং খুব মানে সীমিত টাকার মধ্যে আর কি, যেটা আসল রেট সেই টাকার মধ্যে। আপনারা প্রতারক থেকে হওয়ার কোনো সুযোগ নেই, সেই জন্য এখন আমরা আপনাদেরকে সরাসরি যে মিস্ত্রি ভাইদের সাথে কথা বললাম এবং ডিজাইনার যে ভাই, যে মেন ডিজাইনার এখানকার, এই দুই ভাই, দুই ভাইয়ের সাথে কথা বললাম আর একটু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন আর দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আচ্ছা, মানে আপনাদের এমন অর্ডার আসে যে আসলে আরো দরকার লোক আপনাদের দরকার পড়ে, যারা কাজ করতে চায় আমাদের এখানে তারাও যোগাযোগ করতে পারেন। আবার আপনারা যারা বিল্ডিং কাজ করাতে চান তারাও যোগাযোগ করতে পারেন। ওকে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।